নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি একাদশ শ্রেণীর প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা কোশ্চেন তুলে ধরেছি যেগুলি প্রতি বছর তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। যেমন আছে কর্তার ভূত থেকে যে কোশ্চেনটা দিয়েছে 2016 সালের, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেন এবং তার অ্যান্সারটা আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের কোনো একটা মানে বই থেকে, ঠিক আছে? তো দেখো, যাদের মানে বই নেই তারা কিন্তু এই যে কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি তোমরা এইগুলো খুব সুন্দর করে পড়বে, ঠিক আছে? যে 9 নম্বর যে কোশ্চেনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো জানো, কর্তার ভূত গল্পটা খুবই ভালো গল্প আছে, ঠিক আছে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে, কিন্তু তোমাদের এই পড়ার জন্য কিন্তু কিছু অন্তর্নিহিত অর্থ আছে, তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? অনেক ছেলেমেয়েরা এইটা কিন্তু পড়ে বুঝতে পারে না। তো দেখো, খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে। আশা করি প্রতি বছর একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরের কোশ্চেন, যেটা 2015 সালে পরীক্ষাটা দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাই কিন্তু কর্তার ভূত, ঠিক আছে? তো তোমরা তো জানো, দেশের মানুষের সাধারণ ভূতের শাসনে নিশ্চিন্ত থাকলে দুজনের ভাবনা চিন্তা একই খাতে চলে না। অর্থাৎ আমরা তো জানি যে গল্পের ভিতরে যে কর্তার ভূত, যদি কর্তা যদি মারা যায়, তাই তো, তাহলে তার ভূতটা চেপে থাকবে সাধারণ মানুষের উপরে। তো দেখো, এই নিয়ে গল্পটা লেখা আছে, খুবই সুন্দর কিন্তু লেখা। আমরা জানি অল্টারনেটিভভাবে সুপারস্টেশন, কুসংস্কারটা কিন্তু বর্তমান সমাজে মানুষটা কিন্তু মেনে নিয়েছে। এটা কিন্তু, এটা থেকে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। 8 নম্বরের যে কোশ্চেনটা আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2017 সালের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত। তো দেখো, কর্তার ভূত থেকে মাত্র কয়েকটা আমি কোশ্চেনটা দিয়েছি, সেই কোশ্চেন, যেই কোশ্চেনগুলো দিয়েছি তোমরা বাড়িতে বসে এইগুলো খুব সুন্দর করে পড়বে, ঠিক আছে? তো দেখো, তেলেনাপথ আবিষ্কার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি দিয়েছি তোমরা এইগুলো খুব সুন্দর করে পড়বে, ঠিক আছে? তোমরা তো জানো যে প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপথ আবিষ্কার, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, তেলেনাপথ আবিষ্কার থেকে, তো দেখো, 5 দাগের যে কোশ্চেনটা আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত কোশ্চেনগুলো খুবই ভাইটাল, সেইগুলো আমি তুলে ধরেছি। যাদের বই নেই, যারা বুঝতে পারছে না, যে হিউজ পরিমাণে মানে বইতে কিন্তু অনেক নোটস আছে, বাট যে সমস্ত নোটসগুলো পড়তে হবে, যে সমস্ত কোশ্চেনগুলো পড়তে হবে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, এটা কিন্তু আমাদের বাংলা কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার শিফট আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। তেলেনাপথ আবিষ্কার গল্পটা খুবই কিন্তু ভালো গল্প আছে, যে প্রেমেন্দ্র মিত্রের লেখা। তো দেখো, যামিনীকে তার মা তিনজনের আসার খবর পেয়ে অস্থির হয়ে উঠেছিল কেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এটা কিন্তু যাদবপুর বিদ্যাপীঠে দিয়েছিল। তো দেখো, এই যে কোশ্চেনগুলো দিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা খুব সুন্দর করে পড়বে। যাদের মানে বই নেই তারা খাতায় লিখে নেবে, যাদের মানে বই আছে তারা মানে বইতে দাগ মেরে নেবে, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি। তো দেখো, 6 দাগের যে কোশ্চেনটা আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একাদশ শ্রেণীর পরীক্ষায় দিয়েছে। তো দেখো, কোশ্চেনটা কী আছে, মনে হবে তেলেনাপথা বলে কোথায় কিছু সত্যি নেই, এ কথা কার মনে হবে, এই মনে হওয়ার কারণ কী? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন, তোমরা কিন্তু পড়বে এগুলো, ঠিক আছে? খুব ভালো করে পড়বে। তো দেখো, এই যে কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি, যে কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে, যেমন আছে 6 দাগের কোশ্চেনটা। তো তোমাদের 6 দাগের কোশ্চেনটা তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখে নাও, তোমরা পারলে স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, এটা, এই কোশ্চেনটা শুধুমাত্র যে 2022-2023 সাল এরকম টাইপের যে গুরুত্বপূর্ণ, এরকম টাইপের নয়, এটা প্রতি বছর উচ্চ মাধ্যমিক, সরি, একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কে নিরঞ্জনেরই খুবই, তোমরা তো জানো যে যামিনীর দূর সম্পর্কের আত্মীয়, ঠিক আছে, মনির বন্ধু হিসেবে কথকের তেলেনাপথায় আগমন ঘটে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? এবং 6 দাগের যে কোশ্চেনটা আছে, তেলেনাপথ আবিষ্কার গল্প অবলম্বনে এই গল্প কথকের চরিত্র বিশ্লেষণ করো। তো তোমরা তো জানো যে রোমান্টিক আছে, তিনি আবেগ প্রবণতা ছিল এবং দায়িত্ববোধের অভাব ছিল, তাই তো, এবং বাকপটুতা ছিল। তো দেখো, খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে মুখস্থ করবে। 7 দাগে যে কোশ্চেন আছে, তেলেনাপথ আবিষ্কার গল্পে যামিনীর চরিত্র বিশ্লেষণ করো। তোমরা তো জানো, জড়তামুক্ত ব্যবহার ছিল, সেবাপরায়ণতা ছিল, দায়িত্ববোধ ছিল, প্রচুর দায়িত্ববোধ ছিল, কিন্তু খুব গরিবের মেয়ে ছিল, এবং বিচারবোধও ছিল তার, কিন্তু প্রচুর বিচারবোধ ছিল। তো দেখো, খুব সুন্দর কিন্তু কোশ্চেনটা, খুবই সুন্দর, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 7 দাগের কোশ্চেন, এটাও তোমরা পড়ে যাবে। যে ডাকাতের মা গল্প আছে, তোমরা তো জানো যে তার মায়ের চরিত্র এবং তার ছেলের চরিত্র ব্যাপক ছিল,
সে কিন্তু এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ন নম্বরের কোশ্চেন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, ছেলে কে ছেলের নামে কলঙ্ক এনেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা স্ক্রিনশট মেরে এটা পড়তে পারো, ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তুলে ধরেছি। সাত দাগের যেমন পাঁচ দাগের কোশ্চেন আছে, ডাকাতের মা গল্প, গল্পকথকের ডাকাত সর্দার শৌকির চরিত্র, ঠিক আছে, আত্মমর্যাদা বোধ আছে, ঠিক আছে, মেজাজি মানসিকতা আছে, সাবধানী মানসিকতা আছে এবং দ্রুত এবং কুশলী মানসিকতা আছে, খুব বুদ্ধিমান ছেলে ছিল। এবং ছদাগের কোশ্চেন ডাকাতের মা ছোটো গল্প অবলম্বনে শৌকির মায়ের চরিত্র, এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখতে পাচ্ছি 2017 সালে পরীক্ষা দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শৌকির মায়ের চরিত্র, পুত্রবধূর প্রতি স্নেহপরায়ণতা ছিল, শ্রমশীলতা ছিল, পুরুষতন্ত্রের আস্থা ছিল এবং বাস্তব বুদ্ধি ছিল, প্রচুর বুদ্ধি ছিল কিন্তু। তো তোমরা তো জানো গল্পটা খুব সুন্দর করে পড়েছো। এবং তো দেখো এবার আমি গ্যালিলিও থেকে বলছি যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন পাঁচ দাগের কোশ্চেনটা আমি সিলেক্ট করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি গ্যালিলিও গল্প থেকে যেটা আমি নিয়েছি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তারপর দেখো কোশ্চেন আছে তিন দাগের কোশ্চেন, নিজে দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করেছেন, দূরবীনের সাহায্যে গ্যালিলিও কী কী আবিষ্কার করেছেন, সনাতন পন্থীদের মধ্যে কী প্রভাব ফেলেছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। আমি যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণীর পরীক্ষায়, এতো দেখো এই কোশ্চেনটা তোমাদের আমি একবার বলেছি 2014 সাল 2016 সাল প্রতি বছর মানে এক বছর গ্যাপ দিয়ে পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গ্যালিলিও থেকে, সব থেকে এটাকে আমি বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল, যেগুলি তোমাদের বলছি সেগুলো প্লিজ তোমরা ভালো করে পড়বে। পাঁচ দাগের কোশ্চেন, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কী, গ্যালিলিওর জীবনের শেষ ন বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা পড়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা এইগুলো বাড়িতে বসে খাতায় লিখে মুখস্থ করবে, যারা 2022 সালে যারা একাদশ শ্রেণীতে উঠবে এবং যারা 2022 সালে একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, 2023 সাল 24 সাল যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও তাহলে তাদের কোনো সমস্যা হবে না। আশা করি এখান থেকে 100% তোমরা কমন পাবে প্রতি বছরে একাদশ শ্রেণীর পরীক্ষায়। তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি। তো দেখো নীলোদ ধসের প্রতি জনা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি। মরতি প্রথা কী, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো ওর যে কোশ্চেনটা দেখিয়েছি তার অ্যান্সারটা এটা, 12 দাগের অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে। তোমরা তো জানো যে অসম্মত যোগ্য সম্পর্কে তোমরা জানো। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন কিন্তু সে অন্যায় করে সে কিন্তু মেরেছে, ঠিক আছে, জনার সন্তানকে সে হত্যা করেছে প্রবীরকে, ঠিক আছে, কিন্তু বৃথা এই গঞ্জনা বক্তাকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একাদশ শ্রেণীর পরীক্ষায় প্রতি বছরে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে এটা আমি বলবো যে 2022-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো না, 2023-24 প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, টোটাল প্যাকেজ নিয়ে আমি আলোচনা করছি যেগুলো গুরুত্বপূর্ণ প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে আসে। তো দেখো এই যে আট দাগের যে কোশ্চেনটা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ, আট দাগের কোশ্চেনটা তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু তোমাদের যদি মানে বই থাকে মানে বই থেকে পড়তে পারো, প্রচুর মানে বইতে অনেক কোশ্চেন আছে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো পড়া তো সম্ভব নয়, তার ভিতর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি সেইগুলো তোমরা অবশ্যই পড়বে, অবশ্যই মুখস্থ করবে, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার ক্ষেত্রে। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো দেখো আমি বাংলা একটা মানে বই থেকে তুলে ধরেছি, প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার আপনি যদি বাংলার মানে বই থেকে কয়েকটা কোশ্চেন যদি তুলে ধরেন তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। যেমন সাত দাগের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, নীলধ্বজের প্রতি জনা কাব্যংশে উল্লিখিত জনা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। হায় পাগলিনী জনা, পাঠ্যপত্র অনুসারে পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তোমরা অবশ্যই এই কোশ্চেনটা পড়বে, এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে মনে করি। মহারথী প্রথা কী, এটাও তোমরা ভালো করে পড়বে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে বলে আমি মনে করি। আজকে আমি একাদশ শ্রেণীর
সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি একাদশ শ্রেণীর পরীক্ষায় প্রতি বছর খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি। তোমাদের মানে বইতে অনেক কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেনগুলো পড়া খুবই কঠিন ব্যাপার। তার ভিতর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো একটু সিলেক্টেড আছে সেগুলো আমি সিলেক্ট করেছি। তোমরা তো জানো যে প্রেমিকা সত্তা আছে, বেদ পুরাণ শাস্ত্রে জ্ঞান আছে, মাতৃসত্তা আছে, জনা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে নীলধ্বজের প্রতি জনার যে ক্ষোভ অভিমান প্রকাশ পেয়েছে তার নিজের ভাষা লেখক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা তো জানো যে বীরাঙ্গনা কাব্য গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে নীলধ্বজের প্রতি জনা। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেকটা নোটস আমি টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা এইগুলো বাড়িতে বসে পড়বে। যেমন তো দেখো বাড়ির কাছে আরশিনগর কবিতার সারাংশ আছে, যেটা লালন ফকিরের লেখা। পরীক্ষায় তোমরা যাই আসুক কিনা সারাংশটা যদি ভালো করে পড়ে যাও তাহলে তোমাদের অনেকটা কাজে লাগবে। গল্পটা যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে, কোনো কিছু ছাড়বে না, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো বাড়ির কাছে আরশিনগর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো প্রতি বছর একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষায় আসতে পারে সে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো এই যে কোশ্চেনের যে অ্যান্সার আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা পরীক্ষায় খুবই আসে। তো দেখো আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, বাড়ির কাছে আরশিনগর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো 180 নম্বর পেজের, তো দেখো বাংলা সাহিত্য থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আছে, যেমন ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা 2014-2017 সালের একাদশ শ্রেণীর পরীক্ষায় এসেছে। তো দেখো আমি আজকে একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো আমি দিয়েছি সেইগুলো তোমরা বাড়িতে বসে পড়বে, যদি তোমাদের মানে বই থাকে তোমরা মানে বই থেকেও পড়তে পারো। যেমন 8 নম্বরের কোশ্চেন আছে হিয়ারোগ্লিফিক, ঠিক আছে, তো দেখো হিয়ারোগ্লিফিক কী, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেটা একাদশ শ্রেণীর পরীক্ষায় 2015 সালে এসেছে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায়। এটা তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে এবং মুখস্থ করবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। যেমন আছে 6 নম্বরের কোশ্চেন আছে কিলক লিপি সম্বন্ধে বিস্তৃত আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এইগুলো তোমরা যদি বাড়িতে বসে ভালো করে পড়ো তাহলে আমি বলতে পারি 100% তোমরা বাংলায় 80%-এর উপরে পাবে। তো দেখো 18 নম্বর যে কোশ্চেনটা আছে, সরি 18 নম্বরের কোশ্চেনটা তোমাদের পড়তে হবে না, ঠিক আছে, তো দেখো তাও তোমরা দেখে যাবে 18 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, মোটামুটি পড়ে যাবে। মুরলীধর গার্লস স্কুল থেকে দিয়েছে যে কোশ্চেনটা বাংলা ভাষায় ইতিহাসে বিভিন্ন যুগের সময়সীমা। তো দেখো প্রত্যেকটা যুগ আছে, প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, তোমরা তো জানো যে মধ্যযুগে অনুদা মঙ্গল, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়ুচণ্ডী দাস, এই সম্পর্কে জানা যায়, এটা পড়ে যাবে তোমরা, মোটামুটি ভালোই ইম্পর্ট্যান্ট আছে, ইম্পর্ট্যান্টই আছে, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটাও পড়ে যাবে তোমরা মিশ্র ভাষার ক্ষেত্রে, ঠিক আছে, মিশ্র ভাষাটা পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ তো কোশ্চেন এবং তার অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যেমন 11 দাগের কোশ্চেন, অভিভূত ভাষা কাকে বলে, পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অভিজ্ঞভূত ভাষার পরিচয় দাও, 2017 সালের কোশ্চেনটা দিয়েছে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার ক্ষেত্রে। তোমরা এই কোশ্চেনগুলো বাংলা অ্যান্সারগুলো আমি যেটা দিয়েছি তোমরা এটা পড়বে, তোমাদের যা কারো কাছে যদি মানে বই না থাকে তাহলে তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। যেমন আছে জাপানি ও কোরীয় ভাষা আছে, বাক্স আছে, ঠিক আছে, তো দেখো আন্দামানি আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অ্যান্সার টু দ্য পয়েন্ট তো দেখো খুব সুন্দর করে লেখা আছে।
যেমন আছে 12 নম্বরের কোশ্চেন আছে মিশ্র ভাষা কাকে বলে, এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2016 সালে দিয়েছে, তাছাড়া যোধপুর পার্ক বয়েজ স্কুলে দিয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনটা খুব সুন্দর আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার ক্ষেত্রে। তোমরা জানো বাংলায় পরীক্ষা হয় 100 নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বরের ভিতরে 80 নম্বরে তোমাকে লিখতে হয় এবং 20 নম্বরে প্রজেক্ট থাকে। তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, যে সমস্ত কোশ্চেনগুলো খুবই ভাইটাল আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো গোল দেওয়া আছে বা স্টার মারা আছে, সেগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে পড়বে, এইগুলি খুবই গুরুত্বপূর্ণ আছে প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো তোমরা ভালো করে বাড়িতে বসে মুখস্থ করবে বাংলায়, কিন্তু 90% পাওয়া কোনো ব্যাপারই না। যেমন আছে সদাগের কোশ্চেন আছে, প্রবাদ বা প্রবচন বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো দেখো তার অ্যান্সারও খুব সুন্দর করে আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা বাড়িতে বসে এগুলো মুখস্থ করবে। আর আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যেমন বিদ্যাসাগর সম্পর্কে তার অবদান আছে, অনুবাদমূলক রচনা করেছেন, মৌলিক রচনা করেছেন, পাঠ্যপুস্তক শ্রেণী রচনা করেছেন, সংস্কারমূলক রচনা করেছেন, ঠিক আছে, এবং ব্যঙ্গমূলক রচনা করেছেন, এবং তার তো দেখো বৈশিষ্ট্যও খুব সুন্দর করে আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে। তো তাছাড়া আমাদের একাদশ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো পদ্মাবতী রচনা করেন কে, ঠিক আছে, কাব্যের বৈশিষ্ট্য, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ আছে কোশ্চেন আছে, পদ্মাবতী কাব্যের বৈশিষ্ট্য তোমরা তো জানো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে প্রতি বছরে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি একাদশ শ্রেণীর 2023 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি এবং 2024 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আছে। বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এটা তোমরা অবশ্যই পড়বে। যদি 2022 সালে যদি না আসে তাহলে 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যদি 2023 সালে না আসে তাহলে 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো জানো যে বাংলা সাহিত্যে কিন্তু বাংলা সাহিত্যে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং বাংলা সাহিত্যে কিন্তু চৈতন্যদেবের প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চৈতন্যদেবের প্রভাবে ভক্তিরসত্ব নামে বিভিন্ন তত্ত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলা সাহিত্যে চৈতন্যদেবের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন একদাগের কোশ্চেন আছে বিদ্যাপতি, ঠিক আছে, বাংলা সাহিত্যে বিদ্যাপতি, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীতা, তাই তো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে, তোমরা বাড়িতে বসে অবশ্যই এগুলো পড়বে এবং মুখস্থ করবে। 2 নম্বরের কোশ্চেন আছে কি, দেখো কবি বিদ্যাপতির জীবন পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইগুলো তোমরা বাড়িতে বসে অবশ্যই পড়বে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষায়, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি, যেটা বাদ যে বছর পরীক্ষায় হয়ে যাবে সেটা বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলো পড়বে। যেমন আছে 3 দাগের কোশ্চেন, তো দেখো যেমন 3 দাগের কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, বহুতই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। মনে করো 2022 সালে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে 2023 সালে সেটা আসবে না, 2023 সালে যেগুলো আসবে সেটা 2024 সালে আসবে না। তো দেখো এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো তোমরা চেক করবে কোন কোশ্চেনগুলো কোন বছর এসেছে এবং কোন বছর আসেনি, একটু চালাকি বুদ্ধি করে পড়লে অবশ্যই তোমরা বাংলায় ভালো নম্বর পাবে। বাংলা খুবই একটা ইজি কিন্তু আছে, একটুখানি বুঝে যদি তোমরা খাতা বলে লিখতে পারো বা যে কোশ্চেনটা বলেছে সেটাই তোমরা যদি লিখবে, তোমরা অতিরিক্ত বানাতে যাবে না, ঠিক আছে, যা বলেছে সেটার উপর তোমরা টার্গেট করে লিখবে। তো তোমরা তো জানো যে গৌড়েশ্বর তাকে গুণরাজ খান উপাধি দেন, তাই তো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে। আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আছে। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে তোমরা তো জানো যে যেখানে 13খানা খণ্ড আছে, জন্মখণ্ড আছে, তাম্বুল খণ্ড আছে, দান খণ্ড আছে, নৌকা খণ্ড আছে, ঠিক আছে, ভার খণ্ড আছে, ছত্রখণ্ড আছে, বৃন্দাবন খণ্ড আছে, কালীয় দমন খণ্ড আছে, যমুনা দণ্ড আছে, হার খণ্ড আছে, বান খণ্ড আছে। তো দেখো প্রত্যেকটা খুবই সুন্দর করে লেখা আছে এই বইতে, তোমরা এটা অবশ্যই পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন,
এইগুলো তোমরা অবশ্যই পড়বে এবং একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রিপারেশান নেবে। আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষায়, ঠিক আছে? তো দেখো, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যেমন চর্যাপদ কী আবিষ্কার করেন, চর্যাপদের গুরুত্ব কী আছে, ঠিক আছে, এবং এই চর্যাপদের প্রভাব কী আছে, এবং তোমাদের মাথায় রাখতে হবে যে সন্ধ্যা ভাষা কী, এটাও কিন্তু পরীক্ষায় খুবই দেয়। তো দেখো, এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে। যে বছর পরীক্ষা আসবে না তার অপোজিট বছর তোমরা অবশ্যই পড়ে যাবে। তোমাদের মাথায় রাখতে হবে তোমরা কোন বছর পরীক্ষা দেবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যে বছর পরীক্ষা দেবে তার আগের বছর পরীক্ষা কি দিয়েছি কি না সেটাও তোমাদের একটু চেক করতে হবে। চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করেছে, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা তো জানো এই কোশ্চেনের অ্যান্সারগুলো, তাই তো? হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু আবিষ্কার করেছিলেন এই চর্যাপদটা, ঠিক আছে, নেপাল থেকে। বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু চর্যাপদের গুরুত্ব কিন্তু অপরিসীম আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, মুখস্থ করে কিন্তু প্রতিদিন লেখার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো তোমরা তো জানো যে চর্যাপদ সমকালীন সমাজ জীবনে কিন্তু এর গুরুত্ব কিন্তু অপরিসীম আছে। বাংলা ভাষা ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল কোশ্চেন আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে বলে আমি মনে করি। আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আছে বর্ণভেদ ব্যবস্থা ছিল, জীবিকা ছিল, আহার্য ছিল, উৎসব অনুষ্ঠান ছিল, ওইখানে বর্ণবোধ ছিল কি ছিল না, জীবিকা কী ছিল, ঠিক আছে, এইগুলো তোমরা মুখস্থ করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।